গোপালগঞ্জের মকসুদপুরের ব্যবসায়ী চাঞ্চল্যকর দুলাল শেখ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক প্রধান আসামি ফক্করকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ৬ জানা যায়, গোপালগঞ্জ জেলার মকসুদপুর থানাধীন তারিহাটি গ্রামের ভিকটিম ব্যবসায়ী দুলাল শেখ গত 2 জুন 2012 তারিখ বাজারে যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হওয়ার পরে আর বাড়ি ফেরেনি। ভিকটিমের মোবাইলে ফোন দিলে তা বন্ধ পাওয়াতে পরিবারের সন্দেহ বাড়তে শুরু করে। পরের দিন 3 জুন 2012 সকালে ভিকটিমের পরিবার লোক মুখে সংবাদপ্রাপ্ত হয়ে পার্শ্ববর্তী গোহালা নদীর তীরে ভিকটিমের পরিহিত রক্তমাখা স্যান্ডেল ও চশমাসহ অন্যান্য আনুষাঙ্গিক মালামাল দেখতে পায়। নদীতে নেমে খোঁজাখুঁজির এক পর্যায়ে ভিকটিমের মৃতদেহ নদী থেকে উদ্ধার করা হয়। ভিকটিমের পরিবার বিশ্বসূত্রে জানতে পেরে জুয়া খেলাকে কেন্দ্র করে আসামি ফক্কর শেখ ওরফে ফারুক শেখ সহ তার সহযোগীরা ভিকটিমের মাথায়, গলায়, কোমর, হাত সহ শরীরে বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে মৃতদেহ নির্জন স্থানে নদীতে ফেলে দেয়। এ সংক্রান্তে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে গোপালগঞ্জ জেলার মকসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি তখন বিভিন্ন মিডিয়া ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। উক্ত মামলার বিচার কার্য শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত গত 26 অক্টোবর 2021 তারিখ প্রধান আসামি ফক্কর শেখ ওরফে ফারুক শেখ সহ 5 আসামিকে মৃত্যুদণ্ডসহ প্রত্যেককে 50,000 টাকা অর্থদণ্ড প্রদান করেন। আসামিরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতসহ দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। মামলার রায় হওয়ার পর থেকেই র‍্যাব ৬ খুলনার একটি গোয়েন্দা দল পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। গতকাল র‍্যাব ৬ সদর কোম্পানি খুলনার একটি চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে ব্যবসায়ী দুলাল শেখ হত্যা মামলার দীর্ঘদিন যাবৎ পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি ফক্কর শেখ ওরফে ফারুক শেখ কিছুদিন পূর্বে বাংলাদেশে এসেছে এবং বর্তমানে ঢাকা জেলার সাভার থানা এলাকায় আত্মগোপনে আছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানী দলটি গতকাল রাতে ঢাকা জেলার সাভার থানাধীন হেমায়তপুর এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক প্রধান আসামি ফক্কর শেখ ওরফে ফারুক শেখ ৪০ থানা মকসুদপুর জেলা গোপালগঞ্জকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিকে গোপালগঞ্জ জেলার মকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়। আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি যে গোপালগঞ্জের মকসুদপুর ব্যবসায়ী চাঞ্চল্যকর দুলাল শেখ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে আমরা ধরতে সক্ষম হয়েছি। এই বিষয়ে আপনাদেরকে একটু অবহিত করতে চাই যে 2012 সালের 2 জুন দুলাল শেখ তার বন্ধুদের সাথে নদীর পাড়ে যায়। সেখানে সে গান শোনার জন্য একটা অনুষ্ঠানের মধ্যে যায়। পরবর্তীতে তার ওয়াইফ রাতে 11:12 সময় যখন ফোন করে তার কোনো সন্ধান পায় না পাওয়ার কারণে এই যে ফক্কর তাকেই ফোন করে, সে বলছিল যে তারা নদীর অপর প্রান্তে নিয়ে যাচ্ছে এবং তাকে গান শোনার পরে আবার ফেরত আসবে। পরবর্তীতে যখন রাত গভীর রাত হয়ে পড়ে আবার ফোন করার পরে তার কোনো আর ফোন বন্ধ পাওয়া যায় আর তার কোনো সন্ধান পাওয়া যায় না, যার পরিপ্রেক্ষিতে পরের দিন যে শ্মশানঘাট এলাকার মধ্যে তার রক্তমাখা জুতা, তারপরে তার চশমা, এই জিনিসগুলো পরিত্যক্ত অবস্থায় থাকে। তখন লোকজনের সন্দেহ হলে জেলেদের মাধ্যমে তার লাশ নদী থেকে খুঁজে বের করে। পরবর্তীতে সেটা নিয়ে মামলা হয়। মামলা হওয়ার পরিপ্রেক্ষিতে তারা এই যে আসামি আজকে যাকে আমরা ধরতে সক্ষম হয়েছি সে জেলখানায় যায়, ওইখান থেকে জামিনে চলে আসে। জামিনে চলে আসার পরে সে দেশের বিভিন্ন জায়গাতে পালিয়ে বেড়ায়। পরবর্তীতে 2021 সালে মামলাটার যে 5 জন আসামিকে দিয়ে মৃত্যুদণ্ড প্রদান করা হয় সেই মৃত্যুদণ্ড পাওয়ার পরে সে আমাদের পার্শ্ববর্তী দেশে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে আমরা গতকাল তাকে ঢাকার সাভার থেকে ধরে আনতে সক্ষম হই। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার অকপটে স্বীকার করে
এবং তারা যে কুপিয়ে তাকে মেরেছে সেটা সে স্বীকার করে। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রেক্ষিতে আরও যে চারজন আসামি আছে তারা দেশের বিভিন্ন জায়গাতে পালিয়ে আছে। আমরা আশা করছি অতি শীঘ্রই তাদেরকে আমরা ধরতে সক্ষম হব। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।